আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আননোর ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য যে মেশিনের ভিডিওটি নিয়ে এসেছি, এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্লিম সেপারেটর মেশিন। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্লিম সেপারেটর মেশিন। এখন কথা হচ্ছে এই মেশিনটির কাজ কী। এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটি থাকে, এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমটিকে দুধ থেকে আলাদা করে। এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 60 লিটার, মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন। আপনারা আমাদের কাছে এই 60 লিটার ক্যাপাসিটির মেশিন ছাড়াও এর থেকে বেশি ক্যাপাসিটি, যেমন 160 লিটার ক্যাপাসিটির ডুয়েল মেশিন, তারপর 300 লিটার ক্যাপাসিটি, 450 লিটার ক্যাপাসিটি এবং 600 লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারছেন যে ক্রিম সেপারেট করা হচ্ছে। এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি অবশিষ্ট দুধটা। এখন কথা হচ্ছে এই ক্রিমটা দিয়ে আমরা কী করতে পারবো। এই ক্রিমটা দিয়ে আমরা 100% খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে অবশিষ্ট দুধটা থাকে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি লবণ, টক দই, মিষ্টি দই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো। আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলগাঁও গ্লোবাল এগ্রো মেশিনারিতে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য। আমরা শুধু এই মেশিনই নয়, খামারের যত আরও আধুনিক মেশিনারি আছে, যেমন গাভীর দুধ দন কাটার মেশিন, ধান কাটার মেশিন, খড় কাটার মেশিন, ঘাস কাটার মেশিন, মানে খামারে যত মেশিনারি আছে ওই মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা যারা আমাদের চ্যানেল গ্লোবাল এগ্রো মেশিনারিতে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।